এবার ত্রিপুরাতে বিজেপির আইপিএফটি জোটের পদ্ম ধাক্কা দিতে চলেছে এমনটাই সূত্র মারফত খবর পাচ্ছি আমরা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জনজাতি ভোটারদের ওপর আর তাদের বিশ্বাস রাখতে পারছেন না সরাসরি এমনটাই জনজাতি ভোটারদের অভিযোগ বিজেপির আইপিএফটি জোটের সঙ্গে তাদের আর কোনো জোটের পরিকল্পনা হবে না বলে এমনটাই গোপনীয় বৈঠকে সূত্র মারফত তবে ত্রিপুরাতে বিজেপির আইপিএফটি জোটের সরকার টলমল করছে যে কোনো মুহূর্তে তাদের সরকার ভেঙে যেতে পারে এমনটাই সম্ভবত সূত্র মারফত খবর দু হাজার তেইশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই বিজেপির আইপিএফটি জোটকে একাই লড়াই প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপির শীর্ষ নেতারা আগেই ঘোষণা করে দিয়েছে তারা একাই প্রতিদ্বন্দ্বিতা করবে তবে শেষ মুহূর্তে জলঘোলা নদী কোন দিকে এগিয়ে যায় টলমল করতেই রাজনৈতিক মহলে জোর চর্চা হতে চলেছে তবে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আইপিএফ নেতারা মুখ খুলেছেন বিজেপির বিরুদ্ধে